বিনোদনের তাজা খবরে স্বাগতম। শিকাগোর নাইট ক্লাবে তিন তারকা, ভিডিও ভাইরাল। ভারতের টলিউডের তিন কন্যা বেরিয়ে পড়েছিলেন রাতের শিকাগো দেখতে। 44তম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে যোগ দিতে গিয়েছিলেন ভারতের স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এর ফাঁকি যুক্তরাষ্ট্রের ওই শহরটির নাইট ক্লাবে চুটিয়ে পার্টি করেছেন তারা, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে দেখা যায়, শিকাগোর নাইট ক্লাবে চুটিয়ে পার্টি করছেন স্বস্তিকা, সোহিনী ও শ্রাবন্তী। সেলফি মুড়ে নিজেদের ভিডিও বন্দী করেছেন সেই সব ঘটনা। শ্রাবন্তীর পেছনে দাঁড়িয়েছিলেন স্বস্তিকা, আর স্বস্তিকার পেছনে সোহিনী। ক্লাবে তখন মায়াবী আলো আধারির খেলা, তাল মিলিয়ে চলছে মিউজিক। টালিপাড়ার তিন কন্যা উপভোগ করছিলেন সেই মুহূর্ত, মেতে ছিলেন উদাম উন্মাদনায়। এক পর্যায়ে শ্রাবন্তীকে জড়িয়ে ধরে চুমো খান স্বস্তিকা। মুহূর্তেই সেই ভিডিও প্রকাশ পেয়েছে এবং তা ভাইরাল হয়েছে। আমেরিকার শিকাগোতে হয়ে গেল 44তম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স। তিন দিন ব্যাপী অর্থাৎ 4, 5 ও 6 জুলাই ব্যাপী আয়োজিত এই কনফারেন্সে যোগ দিতে সেখানে গিয়েছিলেন স্বস্তিকারা। তারই এক ফাঁকে নাইট ক্লাবে গিয়েছিলেন সৌন্দর্যের আগুন উস্কে দিতে। উল্লেখ্য, কনফারেন্সে যোগ দিতে আরও উপস্থিত ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, শ্রীজিৎ মুখোপাধ্যায়, অরিন্দম শীল, মমতা শঙ্কর থেকে অনির্বাণ ভট্টাচার্য, ঈশা সাহা, অর্জুন চক্রবর্তী, ঋতুপর্ণা সেন গুপ্ত সহ আরও অনেকে। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।